নমস্কার শ্রোতা বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। নতুন বছর আপনাদের সকলের জন্য শুভময় হোক, আপনাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। এবং শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব একলা লক্ষ্মী বৈশাখের দিনপঞ্জিকা নিয়ে। তাই শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে আপনার বন্ধুবান্ধব আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন যাতে তারাও একলা লক্ষ্মী বৈশাখের দিনপঞ্জিকা জানতে পারেন। এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর চটজলদি আপডেট পাওয়ার জন্য। তাহলে শ্রোতা বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রোতা বন্ধুরা, আমাদের একলা লক্ষ্মী বৈশাখের সূচনা হয় সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা অর্চনা করে। এই দিন ব্যবসা প্রতিষ্ঠান সহ আমাদের ঘরেও আমরা সকলেই সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা অর্চনা করে থাকি। তার সঙ্গে এই বিশেষ দিনটিতে অনেক জায়গায় চড়ক পূজা এবং মেলার আয়োজন করা হয়, তাই এই বিশেষ দিনটির দিনপঞ্জিকা জানা আমাদের সকলের প্রয়োজন। তাই শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব একলা লক্ষ্মী বৈশাখের দিনপঞ্জিকা নিয়ে। শ্রোতা বন্ধুরা, এই বছর একলা লক্ষ্মী বৈশাখ পড়েছে বৃহস্পতিবার, ইংরাজি 15 এপ্রিল 2021। শ্রোতা বন্ধুরা, সেই দিন তিথি থাকবে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং কৃতিকা নক্ষত্র থাকছে সন্ধ্যা ঘটিকা 6:27 পর্যন্ত। আয়ুষ্মান যোগ থাকছে দিবা ঘটিকা 3:40 পর্যন্ত। শুভকর্ম দিবা ঘটিকা 1:04 মধ্যেই অন্নপ্রাশন বা মুখান্ন প্রাশন, দীক্ষা, বিক্রয়, বাণিজ্য, গবাদি ক্রয় বিক্রয়, ঔষধকরণ ইত্যাদি। এবং শ্রোতা বন্ধুরা, এই দিন মহেন্দ্র যোগ থাকছে দিবা ঘটিকা 6:50 মধ্যে, আবারও দিবা ঘটিকা 10:16 থেকে দিবা ঘটিকা 12:51 পর্যন্ত। এবং অমৃতযুগ থাকছে রাত্রি ঘটিকা 12:42 গতে রাত্রি ঘটিকা 2:56 পর্যন্ত। এই দিন আবার গোস্বামী মতে তৃতীয়া কল্পে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের দোলোৎসব, তার সঙ্গে আবার এই দিনটিতেই শ্রী শ্রী গৌরী তৃতীয়া ব্রতম। শ্রোতা বন্ধুরা, এই দিন দিবা ঘটিকা 1:04 মধ্যে পটল বক্ষণ নিষেধ, তারপর মূলক বক্ষণ নিষেধ। এবং দিবা ঘটিকা 1:04 মধ্যে মন্বন্তরা স্নান দান এবং অনধ্যায়। আবারও আপনাদের সবার মঙ্গল কামনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।